হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনার জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি এইমাত্র প্রকাশিত হলো আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার তারিখ কবে দেবে টাকা জেনে নিন বিস্তারিত বিস্তারিত জানতে পুরা ভিডিও দেখুন পুরা ভিডিও না দেখলে কিছুই বিস্তারবেন না তাই পুরা ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পাশে থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের আর্থিক সাহায্য করার জন্য যেসব প্রকল্প চালু করেছেন তার মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হল ভান্ডার প্রকল্প এই প্রকল্পে জাতি ও উপজাতির মহিলাদের মাসে বারোশো টাকা এবং ও ও অন্যান্য শ্রেণীর মহিলাদের মাসে হাজার টাকা করে দেওয়া হয় পঁচিশ থেকে ষাট বছরের সকল মহিলারাই এই প্রকল্পে আবেদনযোগ্য প্রত্যেক মাসে প্রথম সপ্তাহেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের টাকা সাধারণত প্রত্যেক মাসের শুরুর দিকে মহিলাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় গত জুলাই মাসেও প্রথম সপ্তাহের থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হয়েছিল তাই এই মাসেও বলা যেতে পারে আগস্টের দশ তারিখের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সমস্ত অ্যাকাউন্টে ঢুকে যাবে বন্ধুরা এই ছিল আজকের আপডেট